শিক্ষার্থী বিন্দুরা সালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি মহামারীর সময়ে তোমরা বাসায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস করাবো। তোমাদের সবাইকে একাদশ শ্রেণীতে ক্লাস করার জন্য স্বাগত জানাই সর্বপ্রথম। আমি ফারজানা আফরোজ, অবশ্য ফিনান্স ব্যাংকিং ও বিমা আলাপাস হাই স্কুল ও কলেজ। আজকে আমরা তোমাদের ফিনান্স সাবজেক্টের সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ক্লাস 9 10 এ থাকতে ফিনান্স বইটার সাথে পরিচিত হয়েছে। আজকে আমরা এই ফিনান্স বইটা থেকে আরো বিস্তারিত কিছু জানব। দেখো বেটা, শিক্ষার্থী বিন্দুরা, আমরা ফিনান্স ও ব্যাংকিং ও বিমা বইটা পড়ার আগে একটু এই সম্পর্কে ধারণা নিয়ে নিই। ফিনান্স, ব্যাংকিং ও বিমা আমাদের সাবজেক্ট হচ্ছে ফিনান্স। শিক্ষার্থী বিন্দুরা, আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা টপিকটা থেকে আমরা ফার্স্ট ইয়ারে শুধুমাত্র ফিনান্স সম্পর্কে একটু জানবো, আরো সেকেন্ড ইয়ারে আমরা ব্যাংকিং ও বিমা সম্পর্কে বিস্তারিত জানবো। সেই অর্থটা একটা উৎস থেকে সংগ্রহ করার জন্য
অর্থ সংগ্রহ করা, সেই সংগৃহীত উৎস বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করা, বিনিয়োগকৃত অর্থগুলো পুনরায় আবার মূলধন হিসেবে সংগ্রহ করে আবার লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করা, এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অর্থায়ন। তাহলে আমরা অর্থায়ন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। তাহলে অর্থায়ন বলতে আমাদের বোঝাচ্ছে বিনিয়োগ উৎস থেকে অর্থ সংগ্রহ থেকে শুরু করে সেগুলো লাভজনক খাতে বিনিয়োগ করার প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়াটাকে অর্থায়ন বলে। এবার শুধু অর্থায়নের বিভিন্ন ক্ষেত্রগুলো একটু আমরা দেখি, অর্থাৎ অর্থায়ন আমাদের কোন কোন ক্ষেত্রে দরকার। শিক্ষার্থীরা, অর্থায়নে আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা ব্যক্তিগত জীবনেও বিভিন্ন ক্ষেত্রে অর্থ খরচ করে থাকি। এখন এই খরচ করার ক্ষেত্রে আমাদের অর্থটা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের অর্থটা বিনিয়োগ করতে বা অর্থটা খরচ করতে হয়, দেখো অর্থায়নের ক্ষেত্র একটু দেখি। অর্থায়নের ক্ষেত্র অর্থাৎ অর্থটা আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হচ্ছে অর্থায়নের ক্ষেত্র। ক্ষেত্রগুলো কি কি, কয়েকটা ক্ষেত্র আমরা একটু দেখি। অর্থায়নের ক্ষেত্রগুলো সবাই একটু তুলে নাও শিক্ষার্থীরা, সবাই কিন্তু জিনিসগুলো খাতা কলমে তুলে নিবে, কারণ তোমরা যদি এগুলো খাতা কলমে না লেখো তাহলে তোমাদের জন্য বুঝতে অসুবিধা হয়ে যাবে, আর খাতা কলমে লেখা থাকলে এগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হয়। অর্থায়নের ক্ষেত্রগুলোকে আমরা পাঁচটা ভাবে ভাগ করতে, একটা পাঁচটা ক্ষেত্র হিসেবে আমরা এগুলো বিবেচনা করতে পারি। এক হচ্ছে পারিবারিক অর্থায়ন, দুই হচ্ছে সরকারি অর্থায়ন, অর্থাৎ সরকার কোন কোন ক্ষেত্রে সরকারি অর্থায়ন, এক পারিবারিক অর্থায়ন, দুই সরকারি অর্থায়ন, তিন অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, চার ব্যবসায়ের অর্থায়ন, অর্থ নিয়ে সিদ্ধান্ত নিতে হয় কোথা থেকে অর্থ সংগ্রহ করা যাবে এবং সেই সংগ্রহ অর্থের উপর ভিত্তি করে
করে তাদেরকে অর্থটা ব্যবহার করতে হয়। ব্যবসা অর্থায়ন মূলত আমাদের বলা হয় ব্যবসা অর্থ বলতে একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি কি পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, কোন কোন উৎস থেকে মূলধনটা সংগ্রহ করা হবে, কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে, এই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। লাস্ট অপশন আন্তর্জাতিক অর্থায়ন, অর্থাৎ আমাদের একটি দেশের আমদানি রপ্তানির জন্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ে আলোচনা করার জন্য আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্যন্তই পড়ব এবং যতটুকু আমি আলোচনা করলাম তোমরা সবাই এইটুকু আলোচনা বাসায় আবার একটু দেখবে, তাহলে তোমাদের জন্য বাসায় পড়া থাকলো অর্থায়ন বলতে কি বুঝি, অর্থায়নের ক্ষেত্রগুলো কি কি।